বড় ভাই রে, এখন তুই মেয়ে ভূত সাইজা ভয় দেখাবি, ঠিক আছে? তবে সাবধান, ভাইয়া যাতে কোনোভাবেই তোর মুখমণ্ডল না দেখতে পারে, ঠিক আছে? ওই যে পরে দেখা যাবে, ভাই তো এখন ঘুমাইতেছে। আরে ঘুমাইতেছে কি হয়েছে? আমি যেটা বলতেছি সেটা কর, ঠিক আছে? এত সুন্দর ঘুম দিছে, ঘুমটা নষ্ট করে দিব। এত দরদ করছে কাছে, হ্যাঁ আমি আরামে ঘুমাইবো, আমার নিজ ভাইটা সে তো ঘুমাইতে পারে না, বিছানার মধ্যে ছটফট করে, দুই চোখের পাতা এক করতে পারে না। মেজো ভাই ঘুমাইতে পারে না, আর বড়ো ভাই হইয়া দায়িত্ব জ্ঞানহীনভাবে ঘুমাইবো, এটা হইতে পারে না। শোন, এত দরদ দেখাবে না, যেটা বলতেছি এখন সেটা গিয়ে করবে। হ্যাঁ যা, আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে। বড়ো ভাই নানি ভূত ভয় পাক বা না পাক, মেয়েদের প্রতি ফিলিংস থাকুক বা না থাকুক, তার শরীরে কিন্তু সুরসুরি আছে, সুরসুরি গিয়া সুরসুরি দিবে, যা। বুঝতে পারছি, সুরসুরি দিব। কি ব্যাপার, আমি একা একা আসলাম কেন? আমি তো পাগল হয়ে গেছি। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা।